मैम भैया तीनटा पास्ता दुईटा सेवन अप एकटा कोका कोला ओके मैम খেতে আসছে পুরো মুডটাই নষ্ট করে দিল আল্লাহ কি খেত রে বাবা মনে হয় কোনো পারফিউম ইউজ করে নাই গা আমি এটা ভেবে অনেক হাসি পেতেছে ও ওঠার পর ওর জায়গায় যে বসবে তার অবস্থাটা কি হবে হ্যাঁ ঠিক বলছস রেস্টুরেন্টে কেউ বোরকা পরে আসে নাকি কোথা থেকে যে এরা আসে অনেক হাসি পেতেছে আমারও আচ্ছা এই টপিকটা বাদ দি এক্সকিউজ মি ভাইয়া জি আমাকে একটা পাস্তা আর একটা কোকা কোলা দিবেন ঠিক আছে ম্যাম এই দেখ এসে খাবার অর্ডার দিয়ে দিয়েছে ম্যানেজ বলে কিছু নেই নাকি অনেক হাসি পাইতেছে আমারও খেতগুলো যেন থেকে উঠে আসে আপনারাও খান আপনাকে বলে শুরু করবো নাকি আপনি তো এসেই খাবার অর্ডার দিয়েছেন আবার শুরুও করে দিয়েছেন ছেঁচড়া বরিশাল্লাদের মতো নিজের কাজ নিজে করুন আমাদের বলতে হবে না আল্লাহ এই সময় আবার কে ফোন দিবে ফোনটা কি বের করব ওরা যেভাবে কথা বলছে ফোনটা বের করলে না জানি কি বলে না ফোনটা ধরতেই হবে আসসালামু আলাইকুম জি আলহামদুলিল্লাহ ভালো জি আপনারা ভালো আছেন তো আইফোন হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহ যদি চায় অবশ্যই আমরা আসব জি জি ভালো থাকবেন আসসালামু আলাইকুম এক্সকিউজ মি আপু আপনার এই আইফোনটা কি আপনার বয়ফ্রেন্ড গিফট করছে নাকি বয়ফ্রেন্ড না না আমার লাইফে এসব বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড নেই এই ফোনটা আমাকে আমার বাবা আমেরিকা থেকে এনে দিয়েছে ও আমার মনে হইতেছে মেয়েটা মিথ্যা কথা বলতেছে আইফোন ইউজ করে তা আবার বয়ফ্রেন্ড দেয় নাই আমার তো বিশ্বাসই হয় না আমারও বিশ্বাস হচ্ছে না ঠিক ভাবছে একটা কথা কথা বলবো আর আমরা বিশ্বাস করে ফেলবো একদম ঠিক মনে করছে আমরা বোকা কিছুই বুঝি না পুরাই ফালতু ঠিক আজকাল আমার সাধু টাধু মেয়ে আছে নাকি ম্যাম আপনার জন্য নিচে গাড়ি ওয়েট করতেছে ও আচ্ছা আপনি যান আমি আসছি ঠিক আছে ম্যাম গাড়ি কিভাবে সম্ভব এবার আমি ড্যাম শিওর গাড়িটা ওনার বয়ফ্রেন্ড ওনাকে গিফট করেছে
আচ্ছা তুই একটা কাজ কর, তুই একটু জিজ্ঞাসা কর। না না আমি পারবো না, তুই জিজ্ঞাসা কর। আরে প্লিজ ইয়ার, একটু জিজ্ঞাসা কর না। আচ্ছা আপু, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? জি বলেন। আপনার এত টাকা পয়সা, এত ধন সম্পদ, তাহলে আপনি বরকা কেন করেন, কারণটা জানতে পারি? প্রথমত আমি মুসলিম পরিবারের সন্তান, আর হিজাব এবং বোরখা হচ্ছে একজন মুসলিমের পরিচয়। আর আমি মনে করি মুসলিম পরিবারের সন্তান হিসেবে প্রত্যেকটা মেয়েরই বোরখা পরা উচিত। আপু আপনার এত ধন সম্পদ, তবু আপনার মধ্যে কোনো অহংকার নেই, আমরা আপনার থেকে অনেক কিছু শিখতে পারলাম। আসলে আমি মনে করি মানুষ যতই ধনী হোক না কেন, তার কখনোই অহংকার করা উচিত না, কারণ ধন সম্পদ সবই আল্লাহর দান। সে যখন চাইবে আপনার ধন সম্পদ আসবে, আর যখন সে চাইবে না তখন ধন সম্পদ আপনা আপনি চলে যাবে। আর যদি বোরখা পরার বিষয়টা বলেন, তাহলে আমি মনে করি মুসলিম পরিবারের সন্তান হয়ে প্রত্যেকটা মেয়েরই বোরখা পরা উচিত, কারণ বোরখাতেই মুসলিম মেয়েদের আসল সৌন্দর্যটা ফুটে ওঠে। আসলে আপু আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি, এতদিন আমরা ভুল পথ অবলম্বন করেছি। আজকে থেকে জীবনে যতদিন বেঁচে থাকবো পর্দা ছাড়া কখনোই রাস্তায় বের হবো না।